উফ বাবারে, বারো জন আগে কি বার রান্না করে কি জানি, লাউরা যখনই খাই তখনই অম্বল হয়ে যায়। কি হে নান্টু, এই সময় কোথায় চললে? লুডু খেলতে। লুডু? সেটা আবার কি খেলা? বিয়ে টিয়ে করেছো? না, বাড়ির থেকে মেয়ে খুঁজছে। দেখে তো মনে হচ্ছে ওরা বাল থেকে সব ঝরে গেছে। আর কবে বিয়ে করবে? যেদিন ঈশ্বর কৃপা করবেন। নিজে বাড়ার জন্যে আবার ঈশ্বরের কৃপা গেলাচ্ছে। বাড়া পুরো মুডটায় গা বেড়ে দিল। না, সময় নষ্ট করলে হবে না। ওইদিকে আবার গরম রসগোল্লা ঠান্ডা হয়ে যাচ্ছে। সরো তো বাড়া, রাস্তা থেকে সরো। কতগুলো সেটা মারলে ফটকে? ওই 12টা 14 মানে এটা আবার কেমন সংখ্যা? লেওড়া, বাপের জন্য বহু বই পড়েছি, এরকম সংখ্যা তো বাড়া প্রথম শুনলাম। আজ ক্লাবে যেতে অনেক দেরি হয়ে গেল, পল্টু দাদা আমার সেটা ভাঙবে রে। ওটা ফুটোর বাবা না? ব্যাপারটা কি হলো? জঙ্গলের ভিতরে কোথায় যাচ্ছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কই আমার সোনাটা? কই? একি নান্টি সোনা, তুমি চলে এসেছো? হ্যাঁ সোনা, আমি চলে এসেছি। দেখো না, আমার এখানে পিঁপড়ে কামড়ে দিয়েছে। কোথায় 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 সোনা? এই যে এখানে এখানে। আহারে, আমার সোনা চাল কুমড়ে পিঁপড়ে কামড়ে দিল রে। আসো সোনা, আমার বুকে আছো, আমি পিঁপড়েকে বুকে দেবো। এই গাড় মেরেছে, এসব কি? লেওড়া এসব কি দেখে ফেললাম? কেস ভালো না, ব্যাপারটা ফুটোকে জানাতে হবে। মারা পেয়ে গেছি। একই রে ফুটো, তুই এইটুকুতেই হাঁপিয়ে গেলি? আর 500 করলেই 5000 হয়ে যেত। না, অনেক মারিয়েছো, আজ থাক, আবার কালকে করবে। আর বলো না পল্টুদা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম ফুটোর বাবা জঙ্গলের দিকে যাচ্ছে। হ্যাঁ তো, জঙ্গলের ভিতরে যাচ্ছে তো কি হয়েছে? যেতেই পারে, শুধু জঙ্গলের ভিতরে গেলে তো হয়েই যেত। তারপরে আমি দেখলাম বন্ধুরা, আজ আমি পরিচয় করে দিচ্ছি ওয়ার্ল্ডের নাম্বার 1 গেমিং প্ল্যাটফর্ম 1xBet। এখানে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড। তাই আজই প্রেডিক্ট করো কে জিতবে, আর 1xBet থেকে টাকা ইনকাম করে নাও। শুধুমাত্র 1xBet-এ ম্যান অব দি ম্যাচ কে হবে প্রেডিক্ট করে জিতে নিতে পারো 2000 টাকার ফ্রি বেট করার সুযোগ। নিচে কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে সমস্ত নিয়মগুলি দেখে নিতে পারো। এছাড়াও তোমরা যদি আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড FOX55 ব্যবহার করো, তাহলে তোমরা প্রথম ডিপোজিটেই পেয়ে যেতে পারো 100% গ্যারান্টি বোনাস ও 26,000 টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ। এছাড়াও এখানে শুধু ক্রিকেট নয়, ফুটবল, টেনিস এবং পোকারের মতন হাজারো গেম রয়েছে। তাছাড়াও এখানে পেয়ে যাবে দ্রুত পে আউট, আর বোনাস পাওয়ার জন্য আমার দেওয়া প্রোমো কোড দিতে অবশ্যই ভুলবে না। আরে বাবা, থাম থাম, এটা কি করছিস? লেওড়া দো মাটকে মরে যাবে তো। তোর বাবা ঝোমদের সাথে পক পক করছিল, আমি নিজের চোখে দেখেছি। বাঞ্জন, তোর কথা যদি মিথ্যা হয় আমি তো সেটা ভাঙবো। দেখ, আমার নাম্বারটা ফুটো, কাঙ্কে চলে দিয়ে আমাকে চিনিস না। বাড়া দেখ।
দূরবাড়া কিছু বালের মতন রান্না করে, লেওড়া না যায় গেলা না যায় ফেলা। এবার থেকে দেখছি লেওড়া আমাকে বাড়ির বাইরে গিয়ে খেতে হবে। কি বলে তুমি, আমি বালের মতন রান্না করি? হ্যাঁ বালের মতনই তো রান্না করো, বোধা যখনই খাই বাড়া অম্বল হয়ে যায়। তাহলে তোমার ছেলে খায় কি করে? ও বাড়া যদি ছেলেকে যদি হেগেও দাও, ও বাড়া চেটে চেটে খেয়ে নেবে। ও কি বোঝে খাওয়ার? বাড়া বাইরের খাবার তো ভালো লাগবেই, বাইরে গরম রসগোল্লা আছে না। মানে কি বলছিস তুই? মানে বাড়া আমার নাম ফুটো, লেওড়া যদি হাতে না তো ধরবো না, পুরো গাড় ভেঙে ছেড়ে দেবো এই বলেছিলাম। কি করে বাড়া যদি ছেলেটা কি বলে গেল? আমি কি করে জানবো কি বলে গেল? বাবা কোথায় গো? জানি না, সেই যে ভোরবেলায় অন্ধকার থাকতে কোথায় বেরোলো? দেমরা চুদাটা মনে হচ্ছে মাগির কাছেই গেছে। দাঁড়া বাড়া, আজগার ভাঙছি। কি বললি? না না কিছু না, তুমি কাজ করো। জঙ্গলে থেকে ওকে পেলাম না, তাহলে কি ওরা অন্য কোনো থেকে কি বোমা মারছে নাকি? দাঁড়া বাড়া, একবার দেখতে পাই গাড়ির লোম টেনে ছিড়ব। কই আমার সোনাটা কই? আরে আমার ছেলে ফুটো লেওড়াটা মহা ঢামনা, ও মনে হচ্ছে কিছু একটা জানতে পেরেছে বুঝলা। এবার কি হবে? ও তুমি চাপ নিও না, বেশি তেড়েমেড়ে করলে মেরে গাড় ভেঙে দেবো না। ও সব ছাড়ো, চলো না সোনা আমার একটু লটপট করি। হ্যাঁ আরে ভাই কার সাথে কি কথা বলছো, এই চোদনা তো পাগল। ও বাড়া তাই ভাবি, লেওড়া এইটাকে দেখ মারছে কেন? বেচারা খুব ভালো মানুষ ছিল, কিন্তু একটা বারো ভাতারিকে বিয়ে করে শেষে পাগল চুদা হয়ে গেল। বারো ভাতারি? আচ্ছা এই বউটা কোথায় থাকে? কোথায় থাকে কি বলছো? ওই যে ওই বাড়িটা, ওই যে ওই যে, হ্যাঁ ওই যে। মাগিটা রোজ বাড়িতে একটা একটা করে নতুন নতুন ভাতার ঢুকায়, আজকেও হয়তো কাউকে না কাউকে নিয়ে পক পক করছে। এই দেখো সোনা, তোমার পছন্দের চকলেট ফ্লেভার নিয়ে এসেছি, আজ খেলা জমিয়ে দেবো সোনা। পাঞ্চুদ একে রে, তোর বাপ কালকে ছেলে মাকে ধোকা দেওয়া। আমি তোর বাপ হই, বাপের কপাল মারি শুনে বাচ্চা। আমি কিছু করিনি। লটপট করা কি করে?